আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এভরি ওয়ানের রুল দেখব, যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি ওয়ান, এভরিবডি বা অল থাকে, তাহলে আমরা যখন সেটাকে ইন্টারোগেটিভ করব, তখন এই এভরি ওয়ানের পরিবর্তে বা এভরিবডি বা অল এগুলোর পরিবর্তে আমরা হু বসাবো, তারপরে ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট, অর্থাৎ এটা তোমাদের ভার্বের উপর মানে ডিপেন্ড করবে। যদি ভার পাস্টে হয় তাহলে তোমার এই ডোন্ট, ডিডেন্ট হবে, আর যদি প্রেজেন্টে হয় তাহলে ডোন্ট, আর যদি ডোন্ট আর ডাজেন্ট এরকম হবে তাহলে তোমার এটা টেন্সের উপর নির্ভর করবে। তারপরে তোমরা বসাবা ভার্ব ওয়ান, তারপরে হলো এক্সটেনশন, তারপরে হলো কোয়েশ্চেন মার্ক। তো দেখো, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায় বা সুখী হওয়ার আশা করে। এখন যদি আমরা এই এভরিবডির বদলে মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমরা কি এভরিবডির বদলে হু বসাবো। তাহলে আমরা বসাই এভরিবডির বদলে হু। এখন দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, উইশেস অর্থাৎ কি, এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে। উইশ, উইশেস মানে এইটা এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ভার্বের সাথে এস বি এ যুক্ত হয়েছে। তার মানে কি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? তাহলে আমরা এখান থেকে ডাজেন্ট ইউজ করবো, কেননা এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বি এস যুক্ত করতে হয়। তাহলে আমরা লিখবো হু ডাজেন্ট। দেখো, এখানের থেকে আমরা ডাজেন্ট ইউজ করে ফেললাম। এখন আমরা ভার্ব ওয়ান বসাবো, হু ডাজেন্ট। উইশের ভার্ব ওয়ান কি, উইশ, মানে উইশের ভার্ব ওয়ান তো উইশই, ভার্ব ওয়ানই তো উইশ। তাহলে কি, হু ডাজেন্ট উইশ, এখন হলো এক্সটেনশন, টু বি হ্যাপি, টু বি হ্যাপি, কোয়েশ্চেন মার্ক। তো এভাবেই হবে, যা এভরিবডির বদলে আমরা এখানে শুধু হু বসালাম, তারপরে ডাজেন্ট, তারপরে হলো ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন, তারপর কোয়েশ্চেন মার্ক। এখন আরেকটা দেখি, যে অল লাভস আল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসে। তাহলে এখন অলের পরিবর্তে আবার আমরা বসাই হু। এখন কি, অল, অলও কিন্তু তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখন কি, থার্ড পার্সন যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে আবার আমাদের ডাজ বসাতে হবে। তাহলে কি, ডাজেন্ট, হু ডাজেন্ট, লাভস আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম লাভ আল্লাহ, এক্সটেনশন, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো এভাবেই তোমরা সবগুলো করবে। তার মধ্যে আমাদের আরেকটা দেখিয়ে দেই, যে এভরি ওয়ান হেটস আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে অপছন্দ করে। তাহলে কি, এভরিবডির বদলে, এভরি ওয়ানের বদলে আমরা হু বসাই, তারপরে এভরি ওয়ান কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি, ডাজ বসাই হু ডাজেন্ট। এখন হেটস, এটার প্রেজেন্ট ফর্ম কি, হেট, এ লায়ার, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমরা এভাবেই সবগুলো করবে, এই রুলটা মনে রাখবে। তাহলে এভরি ওয়ান, এভরিবডি আর অল যুক্ত সকল তোমাদের যত রুল আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আল্লাহ।